বন্ধুগণ, আজকে প্রায় 10 বছর আগের কথা। 10 বছর আগে আমরা নারায়ণপুর তুপখানা জিপির গ্রুপ মেম্বার আসলা করিমুদ্দিন লস্কর, তো তার অবদানের কথা আজ হঠাৎ আমার মনে পড়লো। তো তার মেন কথা হয়েছে, ওই জন্য একটা হঠাৎ কালভার দিয়েছেন রাস্তা 10 বছর আগে। তো কালভার যদি দিতা না, আজ আমরা কী দুর্গতি হইতো আছি। আগে এটা কালভার তো আমরা ও দূরের থেকে গিয়ে ও দূরিয়া ফাল মারতাম, কোনো সময় ফোরতাম, কোনো সময় ফাল মারি যেতাম গিয়া। তো হঠাৎ তাম হঠাৎ মনে হইলো তাহলে দেখিয়া, আর রাস্তার কন্ডিশন আগেও চলে আসলো, এখন ওলা হু 10 বছর আগে যে কন্ডিশন আসলো এখন ওলা রয়েছে। আর সবচেয়ে বড় কথা হইলো, তাই কালভার তো দেওয়াই আমরা এখন সুন্দরভাবে আটিয়া দিতাম পারি, ফাঁকি দিকে লুকিতে হইলো ওই দেখুন কী যা ফাঁক। এরপরেও আমরা কালভারটা ভাল্লানি লাগে না, আমরা 10 বছর আগের ফাইন চাই তার পরিচয় করাইয়া দিমু। দাদা খোঁজ হয়েছে, আমরা যদি কালভার থাকতো না আমরা কী দুর্গতি হইলো হইলি। করিম ভাই ফাইলেছি করিম পঞ্চায়েত 10 বছর আগে তাই ফাইন চাইতে আসলা, তোমার তো মানানি হয়েছিল কালভার্ট করছো। বিশ্বাস আছে, তুমি যখন কালভার্ট আগে দিছো আমরা আটিয়া তোমার কালভার্টে রুফরে দিয়া। আর আপনারা সহযোগিতা লইয়া তো কাম করছে, আগেও তো পঞ্চায়েত দিছি না, কিন্তু ও আগর জেলা ফেক আসলো এখনো পর্যন্ত ও ফেক রইয়া গেছে। তুমি যে নাইলা প্রায় আধা কিলোমিটার জায়গা রাস্তা বাই আইসুন না? রাস্তা বাই না, বন্ধে দিলে আমি আইসি, আমি জমিনে দি। ও নেক্সট ইয়ার আমরা তোমার পঞ্চায়েত বানাইলে কাম করবাই না? সব যদি মতামত থাকে তাহলে আমি মানে নমিনেশন দিব না, নমিনেশন দিতাম না আমি, আমার পঞ্চায়েত দিবার বেশ মন নাই। আর আপনারা যদি মত থাকে তে তো সবার কথা বলাইতে পারতাম না, তোমার মত থাকে তে মত থাকে না তে আমি নমিনেশন দিতাম না, নমিনেশন দিতাম না আমি। তোমার তুমি হলাও আমরা আছি, আসো আমরা সব আছি, তোমার উপরে আশা রাখি আছি, আমরা মেইন হইছি গিয়া রাস্তাঘাট, তুমি আমরা কি অন্য কিছু দিও না? এখন তো বর্তমানে দেখো না আমি বন্ধে দিয়ে যেতে আইনি, ওই দেখো একজন প্রাক্তন মেম্বার তাই তাই এখন বন্ধে দিয়ে ঘুরি 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 যাইবা তান বাড়ি। ওই দেখো রুগীর মাত বাদ দেব, রুগী তো 6 মাসে বছর একবার রইন, এমনি গেইলি চলা ফেরা কেমন অসুবিধা হয়? হ্যাঁ ও মনা তোমরা স্কুল স্কুল যাইতে কোনো অসুবিধা হয়নি? হ্যাঁ ড্রেসও ফাঁক লাগেনি, হ্যাঁ রাস্তা কেমন পালা? আচ্ছা আচ্ছা প্যান্টাটা যাওয়া লাগে, বহুত কষ্ট হয়, সাইকেলে যাও না দিয়ে যাও, মানুষের বাড়ি বাড়ি দি। বন্ধুগণ দেখতে নি রাস্তার কন্ডিশন কত খারাপ, আমি দেখাই মানে রাস্তার ব্যাপারে তো আমার মনে খুব দুঃখ। ওটাও আমরা রাস্তা থেকে খাজুজ করে না, ছোট ছোট রাস্তা অন্যদিকে খাজুজ করিলেন, কিন্তু আমরা এটা বহুত লম্বা রাস্তা এটা থেকে খাজুজ করে না। আমরা ভোটের সময় তো সবারও ভোট দেই, যেও আইন তারেও ভোট দেই, কিন্তু আমরা রাস্তার তো কেউ কাজ করে না, এটাও আমরা মনের দুঃখ। আমরা এটাই রাস্তার ব্যাপারে আমরা মনের খুব বেশি দুঃখ। এদিকে একটা মসজিদ আছে, পশ্চিম সাইডে একটা স্কুল আছে, কিন্তু রাস্তাটা কেউ কাজও করে না, মানে আটার খুব দিগদারি বুঝতে না নেই। ওইটা আমরা তো স্কুল স্কুল রাখি পারি না, থাকার যন্ত্র না। এখানে দেখুন একটা মসজিদ আছে, আর এই মসজিদের সামনের রাস্তার কন্ডিশন আপনারা দেখুন ওরকম, এখন মানুষ বাইরে হইতো কিলা কারণ বাড়ি রাস্তা। 10 বছর আগে করিম পঞ্চায়েতে দিছিলা কালভার্ট, ও কালভার্ট দেওয়ায় আমরা যান বাঁচিয়েছি, আর নাইলে আমরা আরও দুর্গতি সীমা হইল না হইলি। আমরা নারায়ণপুর তুফানা জিপি নারায়ণপুর পাট সৌর করছি, এই রাস্তাটা বাইপাস থেকে জুগির খাল আসা যাওয়ার মেইন রাস্তা। এই রাস্তা ভাই আমরা গ্রামের 6000 মানুষ যাইনি রাস্তা বাই ডেইলি, আর কিছু তো আনা নেওয়া যাওয়া ক্ষমতা নাই, যেমন সেও গরুর বানাই তো ইট বালি ওই রাস্তার কন্ডিশন দেখাই আমি, এই দেখো তো বাজে কন্ডিশন। তুমি ভালো নি রাস্তা বাই আটি তাই এ আর দেয়নি গ্রামের রাস্তা দেখুন আবু মেইন রাস্তা, হাজার হাজার মানুষ যে রাস্তা চলাচল করেন ওই রাস্তা আবু বাস দিয়ে ফুইটা বানাইয়া চলে আর আসা যাওয়ার কোনো অসুবিধা হয়নি। অসুবিধা মানে ফাঁকে দিয়ে যাইতে অসুবিধা হয়নি?
কেমন হয় বেজান হয় একদম বেহাল অবস্থা হই দেখরেন বন্ধ জলে আর জঙ্গলে এক সমান বন্ধ জমিন রাস্তা রাস্তা রে বেশ ভারী গাছ দিয়া দেওয়া হইছে দেখরেন ওনা গেল মধ্য হাইলান্ডি সমষ্টি মাননীয় জাকির হোসেন লস্করের এরিয়া তো আমি ওটা অনুরোধ করি আর আমরা এম এল এর একবার আই আমরা নারায়ণপুর টুকমানা জিপি নারায়ণপুর পার্ক হইল পুরা বাইপাস থেকে লইয়া জুগিরখাল পর্যন্ত রাস্তা একবার আই আপনি পরিদর্শন করিয়া দেখুক তো এখানেও আমরা চলাফেরার খুব অসুবিধা ও স্কুল কলেজও যাইতে ছাত্রছাত্রীর বিশেষ করে অসুবিধা আর বড় মানুষেরও অসুবিধা কেউ যদি রুগীও এতে মানে তাড়াতাড়ি নেওয়া যায় না সাইকেল রিস্কে এটা তো কিছু আয়ু তো বিশেষ করে ওটাও অনুরোধ করি আর আপনারা আপনারা একবার আইয়ে আমরা রাস্তাটা পরিদর্শন করুকা একদম এম এল এ জেলা পরিষদ এপি জিপি যে যে আসুন সবই আই আবার দেখুক আমরা রাস্তার কন্ডিশন এই রাস্তা পাই আমরা কয়েক হাজার মানুষ ডেইলি আসা যাওয়া করুন আর রাস্তা মেইন রাস্তার মাঝে দেখুন সুপারি গাছ দিয়ে ফুইটা বানিয়ে দেবা ওই নয় এটা এটা ডিজিটাল ইন্ডিয়া খালি খালি তো মেইন হয়েছে আমরা রাস্তাগুলো সাজ কাম করিয়া দেখুক আপনারা পঠার লেগে আজকে ভিডিওটা বানাইয়ার আর আপনারা তো ভিডিও দেখাইলাম ওর দেখ দেখাইছে ওর দেখা বাকি রয়েছে সময়ের অভাবে আমি আর পারিয়ান না অন্য আরও দিন দেখাই মুখুরা রাস্তার ভিডিও কি বেদান অসুবিধা এটা কতবার খাম হয়ে আসছে পয়সা উঠাই লেছি নিজে কোনো খাম নাই কোনো খাম নাই খালি যাই না রায় না তো গিয়েও খালি পয়সা দিও করা ওরে বারবার 10-12 লাখ টাকা মন্দ উঠে ও বাঁকা আগে আর 10 লাখ টাকা না কত লাখ টাকা তুলিয়া তারা নিলা কোনো সাইনবোর্ড উন লাগাইয়াও সামনে সাইনবোর্ড আছে ও দিও ভাই দিয়ে আসছে গেলে দেখবা রাস্তার কোনো খাম খাজ হয় না বহুত খারাপ স্কুলে হরিতা উড়ো করে নিয়ে দেওয়া লাগে নিয়া জুতা উতা বিজিয়া যায় না কোনো না স্কুলও বন্ধ ই মেঘর লাগিয়া রাস্তা দেখানি সাইকেল খেলাইয়া যান না ওলা জাম লাগি গেছে সাইকেল ঠিক আছে বারোজন স্থানীয় জনতা পাইছি তাই দোকানও গিয়া জিনিস আন্তরা রাস্তার তো দুকার ইটা খুঁজা মাতি এলাম নাই আটু আটু অন্তে পাক হয় পাক হয় বেজান অসুবিধা হয় বেজান অসুবিধা তো এবারে রাস্তা হদার বুড়াই লাই রাস্তা রাস্তা দেও আটু বানি আটু বানি বহুত অসুবিধা আছে আমরা বহুত অসুবিধা মোটামুটি আমরা খুব দুঃখ হইয়া খুব দুঃখ হইয়া আর হওয়ার কিছু নাই হওয়ার কোনটা নাই কোনো শেষ তো দেখুন ছুটে একটা বাচ্চা ওই দেখুন কিতা দেখাই তো একদম ফাও ফাও ভাঙ্গি আসলো ফাও ভাঙ্গি আসলো কইতে মিয়া সাবি রাস্তার ভিডিও করি বুঝছো নি কই আমরা এম এল ও মন্ত্রী হ্যাপি হ্যাঁ তারা দেখবার লেগে করি আর ই রাস্তা দেখুন না সব সময় থাকে খুব খারাপ আমরা তো একটু মাঝে তো যাইতাম রাস্তায় তো কিতা করা যায় আর কিতা করতে রাস্তায় তো ঠিক হইলে ওই তো আনাইলে ওলা আটিতে আমরা রাস্তা ভাই আটিতাম পারি না যা কোনো কারণে মানে আমরা বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারেন না তা খাম না কিতা কারণে খাম না হ্যাঁ দিগো তো 5 বছর থাকি কাজ কাম নাই 5 বছর আগে হইছি নি কাম কাজ 5 বছর একবার কাম হইছিল কিতা কাম হইছি ও না মাটি কাম হইছিল তাও এটা কিচ্ছু নাই ব্লক স্লক ইতা মানে ডালাই ডুলাই এটা খুঁতা নাই এমনি খালি মাটি মাটিও খালি এখন মাটি আর বন্ধে আর সঙ্গালে সারা সমান হয়ে গেছে সমান হয়ে গেছে তো স্থানীয় জনতা আরোজন পাইছি তো তাহলে শাস্তি আমরা রাস্তা সম্বন্ধে কিছু জানবো আমরা যে বাইপাস থেকে জুগিরখালের রাস্তার কন্ডিশনটা তুমি হালে কোক আমরা বাইপাস টু জুগিরখাল যে রাস্তা যে কন্ডিশন খুব খারাপ আমরা চলাফেরা তাইয়া খুব কষ্টকর আর
বেশি ভাগ বেটি মানুষের কষ্ট ওখানে নতুন ঈদ গেছে তো ঈদ পরব মানুষ বেটি মানুষ আইতে এটা বিরাট কষ্ট হর দটা রাস্তা কন্ডিশন খুব খারাপ একবারে ওটা এটা ওটাও খারাপ বাইপাসটাকে লিয়ে যুগি কাল পর্যন্ত ওটাও খারাপ রাস্তাটা খুব খারাপ তো আমরা সব অসুবিধা হতে রাস্তা লইয়া তো বন্ধুগণ আজকে ওখানে ভিডিও সাইয়া সমাপ্ত করে দিতাম কারণ বেজান লম্বা ভিডিও লম্বা ভিডিও মানুষে দেখুন না আর আপনারা যে দেখো আমার ভিডিও বেশি বেশি করে শেয়ার করবা যাতে আমরা নারায়ণপুর তুফানা জিপির বাইপাস থেকে জুগিরহাল যে রাস্তা আছে ওই রাস্তাটা আমরা এমএলএ মন্ত্রী তারা ফাইন ভাইয়া একদিন পরিদর্শন করি আমরা রাস্তাটা চলার উপযোগী করিয়া দিন তো ওটাও বিশেষ করি আমি অনুরোধ করি আর আমরা রাস্তাটা লইয়া বহুত সমস্যা আছে গ্রামের মানুষ কয়েক হাজার মানুষ এই জুগিরহাল থেকে লইয়া গিয়ে আমরা বাইপাসে উঠি স্কুল কলেজ বাজার হাট যার যে সাজ আছে ওখানে যাই ডেইলি হাজার হাজার মানুষ আসা যাওয়া করি আজকে ওখানেও বিদায় লিতাম সব ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ সবাই রে।